বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো, স্যার কোনভাবে পড়াশোনা করলে আমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবো। তো জাস্ট আমি সেই ব্যাপারটাই তোমাদের সামনে শেয়ার করবো যে তোমরা কীভাবে পড়াশোনা করলে মাধ্যমিকে একটা গুড রেজাল্ট করতে পারবে। তো আমি কিছু কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব, যেগুলোই হলো মূল থিম একটা ভালো রেজাল্টের জন্য। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম এডুকেশনাল আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করছি আজকের এক্সাম অ্যালার্ট। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। তো প্রিপারেশনের কী কী মূলমন্ত্রগুলো রয়েছে আজকে আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। একদম অ্যাট ফার্স্ট দেখো, প্রথমে আমি যেটা বলেছি তোমাদের, রিড কেয়ারফুলি, মানে তোমরা যেটা পড়বে খুব সচেতনভাবে পড়বে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়ো এবং যে জিনিসটাকে বাধা পাচ্ছ সেটার নিচে দাগ দাও এবং পরবর্তীতে যে স্যার বা যিনি আছেন তাকে গিয়ে সেই জিনিসটা আগে ক্লিয়ার করে নাও। এই জন্য বলছি রিড কেয়ারফুলি, ফার্স্ট অপশান রিড কেয়ারফুলি। সেকেন্ড অপশান যেটা আমি বললাম, পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। দেখো দুটোর মধ্যে পার্থক্য কী? কেয়ারফুলি কেন বললাম, তোমাদের ভেতরে যে সিলি মিস্টেকগুলো হয়, সিলি মিস্টেকগুলো খুব ছোটো ছোটোভাবে হয়, তোমরা বুঝতেও পারো না যে এটা ভুল হয়ে যাচ্ছে, যার জন্য বললাম রিড কেয়ারফুলি। এবং এই রিড কেয়ারফুলি পড়া মানেই হচ্ছে পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। তিন নম্বর দেখো, তোমাদের পড়ার টাইম টেবিল। তোমরা সাধারণত সকালে বিকালে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, তোমরা টিউশন বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে তোমরা ব্যস্ত হয়ে থাকো, তোমাদের মূল পড়াশোনার টাইম কিন্তু পাও রাত্রে। অতএব তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমাকে মূল পড়াশোনাটা করতে হবে রাত্রে এবং রাত্রেই তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ সকাল ও বিকালে কিন্তু তোমরা বেশি টাইম পাবে না, অতএব রাতটাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং সম্পূর্ণভাবে রাতটাকে কাজে লাগাতে হবে। নাম্বার ফোর টার্গেট দেখো, সবার থেকে এগিয়ে থাকা। তুমি রাত সন্ধ্যে 6টার সময় পড়তে বসলে, 8টা পর্যন্ত পড়তে বসলে, দেখো 50% ছেলে মেয়ে কিন্তু 8টা পর্যন্ত পড়বে, কিন্তু তোমাকে তার থেকে আলাদা যেতে গেলে তোমাকে 10টা পর্যন্ত পড়তে হবে, তাহলে কিন্তু তুমি 50%কে ক্রস করতে পারলে। আবার যখন তুমি 12টা পর্যন্ত পড়লে তখন কিন্তু তুমি 70%কে ক্রস করলে, যখন 1টা পর্যন্ত পড়লে তখন তুমি 90%কে ক্রস করলে। এভাবে কিন্তু তুমি সবার এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমার মূল সময়টা কিন্তু রাতে দিতে হবে এবং সেই রাতের সময়টাকে তোমাকে এমনভাবে বাড়াতে হবে এবং এমনভাবে মনোনিবেশ করে পড়তে হবে যাতে তুমি সবার থেকে এগিয়ে থাকতে পারো। ফিফথ পয়েন্ট, স্টার্ট ফ্রম লাস্ট। আমি কি বলতে চেয়েছি কথাটার মধ্য দিয়ে, আমাদের একটা নেগেটিভিটি আছে কি, আমরা যখনই পড়া শুরু করি, ভূগোল বই, বাংলা বই, যাই বই পড়ি না কেন, প্রথম থেকে পড়া শুরু করি। কিন্তু না, সবসময় প্রথম থেকে না পড়ে কখনো কখনো উল্টো দিক থেকে পড়ে আসো, মানে যেটা তুমি লাস্ট পড়লে সেদিক থেকে প্রথম পৃষ্ঠায় আসো। কেন বললাম কথাটা, কারণ প্রথম থেকে তুমি যখন পড়ছো তখন ওই প্রথম পড়াটাকেই বারবার পড়া হয়ে যায়, শেষেরটা কিন্তু বারবারই রয়ে যায়, লাস্ট কিছুক্ষণ পরে পড়ার পরে মনে হয় যে আজকে এ পর্যন্তই থাক। এই ধারণাটা ত্যাগ করো, যার জন্য কি হয় মাঝে মাঝে লাস্টের থেকে পড়ে আসবে, তাহলে এই ওভারঅল গ্রোথটা তোমাদের সামনে চলে আসবে। নেক্সট পয়েন্ট আমি তোমাদের সামনে যেটা তুলে ধরবো, ওয়ান ডে ফুলি রিজার্ভ ফর প্রিভিয়াস প্রিপারেশন। দেখো সপ্তাহে একটা দিন তোমরা সম্পূর্ণভাবে রিজার্ভ করে রাখবে, কেন, কারণ এর আগের সপ্তাহে বা সারা সপ্তাহে 6টা দিন তুমি কী পড়াশোনা করেছো সেই পড়াশোনাটাকে মূল্যায়ন করার জন্য অথবা আরও ভালোভাবে পড়ার জন্য, যেটা ঘাটতি আছে সেই ঘাটতিটাকে মেটানোর জন্য। সম্পূর্ণভাবে আগের যত সপ্তাহে যতটা পড়া হয়েছে সেই পড়াটাকে দেখার জন্যই তোমাকে একদিন রাখতে হবে, কারণ পুরনো পড়াটাকে টেনে নিয়ে যাওয়া হলো পরীক্ষায় নম্বর পাওয়ার আর একটা মূল চাবিকাঠি। নাম্বার 7, এভরি সাবজেক্ট ইকুয়াল ভ্যালু। প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে সমান মূল্যায়ন দিতে হবে। তুমি একটা সাবজেক্ট খুব বেশি করে পড়লে, আর একটা সাবজেক্ট কম করে পড়লে, এরকম করলে কিন্তু রেজাল্ট খারাপ হওয়া বাধ্যতামূলক। অতএব তোমাকে প্রত্যেক সাবজেক্টের মূল্যায়ন করতে হবে এবং প্রত্যেক সাবজেক্টটাকে তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং খুঁটিয়ে পড়তে হবে, যে একটা সাবজেক্ট পাই না বলে সেই সাবজেক্টটাকে রেখে দেবো সেটা হবে না, বরং যে সাবজেক্টটা তুমি পারো না, তার পরের পয়েন্ট আমি দিচ্ছি, যেটা কম পারছো সেটি বেশি করে পড়ো। অর্থাৎ কি, তুমি যে সাবজেক্টটা পারো না সেই সাবজেক্টটাকে তুলনামূলকভাবে আরও বেশি করে পড়ো, তাহলে তুমি অবশ্যই সফল হতে পারবে। নাম্বার 9, মান্থলি টেস্ট। দেখো প্রত্যেক মাসের শেষে তুমি একটা করে মান্থলি টেস্ট দাও, যে তুমি নিজেকে কতটা প্রিপেয়ার করতে পেরেছো। সেই টেস্টটা নেওয়ার জন্য তুমি তোমার টিচার বা অন্য কোনোভাবে, তুমি যে কোনোভাবে বা কোনো টেস্ট পেপার বা প্রিভিয়াস টেস্ট পেপার বা এর পরবর্তীতে যে সাধারণ বইগুলো বাজারে বেরোয় সেই বাজার থেকে কেনা বই, এগুলো থেকে নিজেকে তুমি টেস্ট করতে পারো, মান্থলি টেস্ট, যে ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে দেখি আমি ওই কোশ্চেনগুলো পারি কি না, সেটা টাইমের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। 10th, যেটা মূল ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এ গুড গাইডার। তোমরা প্রত্যেকেই টেনে উঠেছো এবং প্রত্যেকেরই টিউশন আছে, আমি মনে করি যে তোমাদের যে স্যাররা আছেন, যারা আছেন তোমাদের গাইড দিচ্ছেন, তাকে অবশ্যই ভালো হতে হবে এবং অবশ্যই তোমাকে একটা গুড গাইডেন্সের পথে নিয়ে যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সফল হতে পারবে। নেক্সট যেটা মূল ইম্পর্টেন্ট ব্যাপার, যে তোমাদের এজটা হলো টিনেজার এজ, অর্থাৎ 13-19 এজের মধ্যে তোমরা বিলং করছো। তো এই ক্ষেত্রে তোমাদের ফ্রেন্ড চুজ করা একটা ভাইটাল ব্যাপার। ব্যাপারটা কী হয় যে বন্ধুমহল যদি অনেক সময় খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় রেজাল্টের উপর তার এফেক্ট পড়ে,
যার জন্য ফ্রেন্ড এমনই হতে হবে যে পড়াশোনার উপর আগ্রহী এবং পড়াশোনা করে এগিয়ে যেতে চায়। তো সেরকম ফ্রেন্ডকে যদি তুমি চুজ করো তবে তুমি অবশ্যই এগোতে পারবে। এবং উপরিক্ত এই যে 11টি পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা যদি তুমি কমপ্লিট করে এগিয়ে যেতে পারো, অবভিয়াসলি তোমার একটা ভালো রুটিন নিজে থেকেই তৈরি হয়ে যাবে এবং তুমি একটা ভালো রেজাল্টের জন্য প্রস্তুত থাকবে। এবং লাস্ট 12 নম্বরে আমি সেটাই লিখেছি, এ গুড রেজাল্ট ওয়েট ফর ইউ। এবং এইগুলো যদি তুমি মেনটেন করে চলতে পারো তাহলে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্টের পথে এগোতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং এই পথে চলো। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।